আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকের একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা যখনকার কোনো কোম্পানিতে জব করি, অবশ্যই আমাদের হেড একজন স্যার থাকে, যাকে আমরা সবসময় যে কোনো জায়গায় অনেক বড় করে দেখি। উনি যে কোম্পানিতে সুইচ করে, আমরা ওই কোম্পানিতে সুইচ করার চেষ্টা করি, যে স্যার যেহেতু আছেন, স্যার আমাদের ভালোটাই দেখবেন, এবং স্যার ওইটা অনেক ক্ষেত্রে করেও, আবার অনেক ক্ষেত্রে আবার করে না। যেমন যদি একটা এক্সাম্পল দিতে যাই, যেমন অনেক স্যার আছেন যে আমি আমার যে টিম আছে, ঠিক আছে, ওই টিম সবাই আমার সাথে আসবে, তাদের ফেসিলিটিস এ টু জেড সব কিছু আমি দিব। তো এটা উনি কী করে, উনি অনেক ফাইট করে ম্যানেজমেন্টের সাথে, যে আমার একটা সেট আপমেন্ট আছে, এই সেট আপমেন্ট নিয়ে আমি আপনাদের কোম্পানিতে আসব। এখন আপনি আমি যদি আপনার কোম্পানিতে আসি, কী কী ফেসিলিটিস দিবেন, এটা নিয়ে একটা কন্ট্রাক্ট হয় ওই বড় স্যারের সাথে, কোম্পানি ম্যানেজমেন্টের। এটাকে আমরা অনেক পজিটিভভাবে দেখি। তবে একটা সমস্যা কি, স্যার এখানে ওনার যে সেট আপমেন্টটা নিয়ে আসার পরে কয়েকদিন পরে উনি এখান থেকে সুইচ করে, ভালো কোনো অফার, ঠিক আছে, ভালো কোনো স্যালারি যদি উনি পায় কোনো কোম্পানি থেকে, উনি সুইচ করে ফেলেন। তো এখানে যে সেট আপমেন্টটা উনি নিয়ে আসছিলেন, যদি উনি এখানে এই সেট আপমেন্টের কথা চিন্তা না করে ওনাদেরকে ফেলে চলে যায়, তাহলে কিন্তু ওই স্যার পরবর্তীতে যদি ওনাদেরকে কল করেন যে আপনারা আমার সাথে আসেন, আমি আরো ভালো অপরচুনিটি দিব, তখন কিন্তু তাদের ওই ফেথ থাকে না ওই স্যারের উপরে, তখন স্যারের প্রতি যে ভালোবাসা, সম্মান, ফেথ, রেসপেক্ট কোনোটাই থাকে না কিন্তু। আবার আরেক শ্রেণীর স্যার আছে যে ওনাদের জন্য উনি ফাইট করে ম্যানেজমেন্টের সাথে, প্রয়োজনে উনি ওনার স্যালারি পর্যন্ত নেগোসিয়েশন করে যে আমার স্যালারি প্রয়োজন কম দেন, বাট আমার যে টিম, আমার যে সেট আপ, আমি নিয়ে আসবো, আমার সেট আপমেন্টকে আপনার এভাবে এভাবে দিতে হবে। তো বড় স্যার দুই রকম, একটা হচ্ছে কি আপনার জন্য উনি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে আপনাকে অনার করার জন্য, আর আরেকজন আছেন আপনাকে আনবে উনি একটা সেট আপমেন্ট দেখানোর জন্য, যে স্যার দেখেন এই যে আমি পুরো সেট আপমেন্টটা আমি নিয়ে আসছি, এই হচ্ছে আমার সেট আপমেন্ট। তখন কোম্পানি তো মনে করবে, ওরে বাবা, অনেক বড় স্যার আসছে, অনেক বড় একটা সেট আপমেন্ট নিয়ে আসছে। যখন উনি এই কোম্পানি থেকে চলে যাবে, তখন কিন্তু এই টিম এই সেট আপমেন্টটা আর আগাতে পারে না, এই বড় স্যারের জায়গায় আবার আরেকজন আসে, ওনার কিন্তু একটা সেট আপমেন্ট থাকে, যেই স্যার নতুন করে আসবে, তখন কিন্তু একটা ক্ল্যাশ বাঁধে এই টিম ওই টিমের সাথে, একটা ক্ল্যাশ বাঁধে, তখন ওই কোম্পানিটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি বিশেষ করে অনুরোধ করবো, যারা কোম্পানির ওনার, আপনারা যখনই নিয়োগ দিবেন কোনো বড় স্যারদের, অবশ্যই ভালো করে বুঝে শুনে নিয়োগ দিবেন, যাতে করে আপনার কোম্পানির জন্য মঙ্গল হয়, উনি এমন কিছু না করতে পারে যেটা আপনার কোম্পানির জন্য অমঙ্গল হবে ভবিষ্যতে। আর কিছু সিক্রেট অপশন থাকে যেটা ম্যানেজমেন্টেরই ভিতরেই থাকে। তো মালিক পক্ষ অনেক সময় আপনার মানে টিম ম্যানেজমেন্টের সাথে মিটিংয়ে বিভিন্ন পারপাসে ইমোশনাল হয়ে অনেক কিছু ফ্ল্যাশ করে দেন। ধরেন আপনার পার্চেস সেকশন, আপনি কোন কোন চায়নার কোন কোম্পানি থেকে আপনি পার্চেস করতেছেন, পার্চেস যে রেট, হ্যাঁ, ওই রেটটা কত টাকা আপনি সেটাও বলতেছেন। আর আসলে অনেক কিছুই ব্যাপার আছে। তো তো বাংলাদেশে অনেক সময় আমরা প্রোডাকশন করে অনেক কোম্পানি, তাদেরও একটা সেক্টর আছে, ওই বিষয়গুলো অনেক সময় দেখছি আপনার অনেক ম্যানেজমেন্টের অংশ তারা কী করে দেয়, মানে অন মিটিংয়ে তারা এগুলো ফ্ল্যাশ করে যে আমরা অমুক কোম্পানি থেকে আনি। পরবর্তীতে কী হয়, ওই বড় বড় স্যাররা আপনার এগুলা ইনফরমেশান নিয়ে তারা পরবর্তীতে যেই কোম্পানিতে যায়, তারা ওই কোম্পানিতে এই ইনফরমেশানগুলো শেয়ার করে, এতে করে ওনার প্রিভিয়াস কোম্পানি অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো যারা মানে ওনার, কোম্পানি ওনার, তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই কোনো বড় স্যারদেরকে রিক্রুট করবেন আপনার কোম্পানিতে, অবশ্যই ভালো করে বুঝে শুনে রিক্রুট করবেন, যাতে আপনার কোম্পানির কোনো ক্ষতি না হয়, কারণ এই ক্ষতিটা আপনি পোষাতে পারবেন না। এটা মানে মস্ত বড়, এটা কিন্তু মস্ত বড়, এটা কিন্তু ক্ষতি, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন আশা করি। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।